যাবো। এখন হচ্ছে টাইপস অফ ফাংশন, তোমরা দেখবা যে অনেক জায়গায় এক এক ফাংশন, ওয়ান টু ফাংশন, সার্বিক ফাংশন, তারপর হচ্ছে আরো কয়েক ধরনের ফাংশন আছে, মেনি ওয়ান ফাংশন, বাইজেক্টিভ ফাংশন, আমি সবগুলোই বুঝাবো। মানে অ্যাকচুয়ালি সেটা ক্যাপশন দিতে পারো টাইপস অফ ফাংশন অর ক্লাসিফিকেশন অফ ফাংশন, এনিথিং, এনিথিং ইউ প্রিফার। তাহলে আমরা এখন কোনটাতে যাবো? টাইপস অফ ফাংশন। তো টাইপস অফ ফাংশন কি, এখন খেয়াল করো, ধরো এক্স সেটের উপাদান একটা এ, আর একটা বি, একটা সি, আর একটা ডি, ওয়াই সেটের আরো কয়েকটা উপাদান আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। এখন যদি এরকমটা ঘটে খেয়াল করো, এ এটার সাথে সম্পর্কিত, এ এটার সাথে সম্পর্কিত, এ এটার সাথে সম্পর্কিত, এ এটার সাথে সম্পর্কিত, যেকোনো এক্স কি বললাম, যেকোনো এক্স শুধুমাত্র একটা ওয়াই এর সাথে সম্পর্কিত, যেকোনো এক্স কি শুধুমাত্র একটা এক্স এর সাথে সম্পর্কিত, এখানে বি শুধুমাত্র ওয়ান এর সাথে সম্পর্কিত, এ শুধুমাত্র ওয়ান এর সাথে সম্পর্কিত, সি শুধুমাত্র ফোর এর সাথে সম্পর্কিত, ডি শুধুমাত্র সিক্স এর সাথে সম্পর্কিত, কি হয়তো বা সম্পর্কিত না, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এই ফাংশনটাতে খেয়াল করো দুইটা এক্স উপাদান একই ওয়াই উপাদানের সাথে সম্পর্কিত, দ্যাট মিনস হোয়াট ডাজ ইট মিন, মেনি এক্স, অনেকগুলো এক্স একটা ওয়াই এর সাথে সম্পর্কিত, দ্যাট মিনস মেনি ওয়ান ফাংশন, বুঝতে পারছো? মেনি ওয়ান ফাংশন মানে কি, বোঝা গেছে? ক্লিয়ার? মেনি ওয়ান ফাংশন মানে কি, সেটাতে দুইটা এক্স একটা ওয়াই এর সাথে সম্পর্কিত, এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তোমাদেরকে ফাংশন ধরো একটা সহজে বুঝাই দিই, ধরো যদি এরকম হয় সেটা কি ফাংশন, মেনি ওয়ান, তাই না? মানে দুইটা উপাদান দুইটা এক্স একটা ওয়াই এর সাথে সম্পর্কিত, যদি এরকম হয় তাহলে সেটা কি ফাংশন? না, কারণ কি এখানে বোঝাচ্ছে একটা এক্স দুইটা ওয়াই এর সাথে সম্পর্কিত, যখন এইরকম দাগ দেখবো তখন ভাইবানের মধ্যে সেটা ফাংশন এরকম দাগ দিতে মিনিমাল ফাংশন। এবারে তো ক্লিয়ার, এবারে তো ক্লিয়ার সবার, ক্লিয়ার হয়েছে তো? ওকে, তাহলে লিখে ফেলো, ম্যাথমেটিক্স লিখে ফেলতে হবে, এটা হচ্ছে মেনি ওয়ান ফাংশন, কারণ এইখানে মেনি এক্স ওয়ান ওয়াই এর সাথে কি সম্পর্কিত, এবারে তো ক্লিয়ার, এবারে তো ক্লিয়ার হয়েছে সবার, সিনথিয়া? ওকে, আচ্ছা তাহলে ধরো এইখানে যদি এরকমটা ঘটতো, এই যে বি টু এর সাথে সম্পর্কিত, তাহলে কি এটা, এটাকে কি ফাংশন বলবো আমরা? এটা জেনারেল ফাংশন, এটা হচ্ছে শুধুমাত্র ফাংশন, লিখো লিখো লিখো, এটা হচ্ছে শুধুমাত্র ফাংশন, এক এক ফাংশন কি সেটা বোঝাচ্ছি, এক এক ওয়ান সবই বোঝাবো, বাট আগে এইটা দেখালো, ঠিকছ? তাদের 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 করো, এক এক ফাংশন তখনই বলা হবে একটা ফাংশনকে যখন এক্স সেটের, খেয়াল করো এক্স সেটের প্রত্যেকটা উপাদানই ওয়াই সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত, খেয়াল করো কি বললাম, কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত থাকবে, বাট ওয়াই এর সাথে সম্পর্কিত থাকবে সবগুলো হয়ে যাবে ইউনিক। ধরো এখানে বি আছে টু এর সাথে, বি আছে ওয়ান এর সাথে সম্পর্কিত, এ আছে ওয়ান এর সাথে সম্পর্কিত, তখন যেটা হলো তখন ইনিশিয়াল লজিকটা ছিল আমাদের কি, ইনিশিয়াল লজিকটা কি ছিল, এক্স সেটের প্রত্যেকটা উপাদানই সম্পর্কযুক্ত হইতে হবে, এখানে কি এক্স সেটের প্রত্যেকটা উপাদানই সম্পর্কযুক্ত কিনা, তাহলে কি তুমি এক এক কোশ্চেন বলতে পারো না? সেকেন্ড লজিক, যেইখানে তারা সম্পর্কযুক্ত হবে প্রত্যেকটা ওয়াই আবার কি হইতে হবে, ইউনিক হইতে হবে,
দ্যাট মিন্স দেখো বি সম্পর্কিত আছে 2 এর সাথে, এই 1 এর সাথে কি 2 এর কোনো মিল আছে? সি সম্পর্কিত আছে 4 এর সাথে, এই এগুলোর সাথে কোনো মিল আছে? না। বি ডি সম্পর্কিত আছে 6 এর সাথে, ই সম্পর্কিত আছে 5 এর সাথে, কোনো মিল আছে? না। দ্যাট মিন্স যদি এক্স এর, খেয়াল করো, এক্স সেটের প্রত্যেকটা উপাদানই ওয়াই সেটের উপাদানের সাথে এমনভাবে সম্পর্কিত থাকে যেন শুধুমাত্র একটা এক্স এর জন্য আমরা একটা ওয়াই এর ভ্যালু পাই, তখন সেটাকে বলা হয় একই ফাংশন। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, এখন খেয়াল করো, একটু একটু খেয়াল করো, ধরো এই ফাংশনটাকে যদি আমি এরকম ভাবে দিই, নিচে যদি আমি অ্যাপ দিয়ে দিই, তখন কি সেটা একই ফাংশন? না, কেন না? এখানে এক্স এর একটা উপাদান সম্পর্কিত না। দ্যাট মিন্স সুজার কথা, এক এক ফাংশন মানে কি? এক এক ফাংশন মানে আছে এক্স সেটের ছোট ভাষায় লিখবা বইয়ের মধ্যে, খাতার মধ্যে। আমি আগে আবার লজিকটা বলে দিতাম, এক্স সেটের প্রত্যেকটা উপাদানই সম্পর্কযুক্ত ওয়াই সেটের ইউনিক কিছু কম্পোনেন্টের সাথে। এবার তো বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার? এবার তো বোঝা গেছে। ওকে, তাহলে লিখে ফেলো, এক এক ফাংশন মানে এক এক ফাংশন মানে কি? এক্স সেটের, সরি, এক্স সেটের প্রত্যেকটি উপাদানই, প্রত্যেকটি উপাদানই ওয়াই ওয়াই সেটের, ওয়াই সেটের আবার প্রত্যেকটি উপাদান লিখো না, এখানে কিন্তু ওয়াই সেটের প্রত্যেকটি উপাদান সম্পর্কিত না। বুঝতে পারছো বেটা? ওয়াই সেটের উপাদানের সাথে, উপাদানের সাথে এমন ভাবে সম্পর্কিত, এমন ভাবে সম্পর্কিত যেন, খেয়াল করো কি বললাম, যেন এক্স, এক্স মানে কি? এক্স সেটের উপাদান বিলংস টু এক্স, এর ইমেজ, ইমেজ মানে কি? মানে এই আমরা যে ওয়াই এক্স এর জন্য, এই এক্স এর এ ভ্যালুর জন্য যেটা পাচ্ছি 1, সেটা হচ্ছে এর ইমেজ। তার মানে এক্স বিলংস টু এক্স এর ইমেজ শুধুমাত্র একটি ওয়াই বিলংস টু ওয়াই হয়। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার সবার? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন দেখতেছো ডেফিনিশন কত কত ক্লিয়ার হইতেছে। আচ্ছা, এখন ক্যাপশন দিব হচ্ছে 1 টু ফাংশন।